গতকালও আমরা দেখেছিলাম পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জেরে দীঘায় জলোচ্ছ্বাসের ছবি। অন্যদিকে জল ঢুকেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্ণার, দাসকর্ণারের বিস্তীর্ণ এলাকায়। গোসাবার কুমিরমারিতে ফাটল ধরতে শুরু করেছে নদী বাঁধে। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বিশালাকার ঢেউ গাডওয়াল টপকে মেরিন ড্রাইভের ওপর দিয়ে বইছে জল, কোথাও আবার ট্রিপল দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা। একদিকে পূর্ণিমার ভরা কটাল, অন্যদিকে নিম্নচাপের জের। জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্ণার, দাসকর্ণারের বিস্তীর্ণ এলাকা। সমুদ্রের জল ঢুকেছে পূর্ব মেদিনীপুরের দীঘা শহরে। কোথাও সাইরেন বাজিয়ে তো কোথাও মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। পর্যটকদের সমুদ্রের স্থানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গার্ডওয়ালের কাছে যেতেও নিষেধ করা হচ্ছে। গতকাল থেকে যে জলে উচ্ছ্বাসটা বেশি বেড়ে গেছে, কিন্তু পাথরগুলো ছিল, পাথরগুলো বাইরে টেনে নিয়ে গেছে, আর মেরিন রাস্তায় এসে জল এবং পাথরটা তো ফেলছে, রাস্তাগুলো ভেঙে গেছে, অনেক ঘরবাড়ি মানে জল ঢুকে গেছে। আমরা তো ভয়ে আশঙ্কায় এখন আছি, আবার রাত্রে তো এখনো ভয় আছে, রাত্রে আবার জল উঠবে নটার সময়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, রাতেও দীঘা শহরে জল ঢুকতে পারে। প্রশাসন সূত্রে খবর, রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফে নজরদারি চলছে। অন্যদিকে সাগরের জলে বিপদস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, মুহুর্মুহু উপচে পড়ছে ঢেউ, গ্রামেও ঢুকেছে জল। কেউ কেউ উপকূলবর্তী এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। ইতিমধ্যে সমুদ্রে উত্তাল ঢেউ দেখা যাচ্ছে এবং সেই সমুদ্রের ঢেউ আস্তে আস্তে ফুলে উঠছে পূর্ণিমার কোটালের প্রভাবে, এবং সেই ঢেউ আস্তে আস্তে যে ফ্রেজারগঞ্জের উপকূল এলাকায় বাঁধ রয়েছে সেই বাঁধে গিয়ে ধাক্কা মারছে, এবং গতকাল থেকে এই জলোচ্ছ্বাস শুরু হয়েছে। এই জন্য এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। থাকার জায়গা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় আছি, কটেজ দিয়েছে, কটেজে আছি, কিন্তু কটেজেও তো জল উঠে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, রান্না করতে পারছি না। বাঁধটা যাতে হয়ে যায়, যাতে আমরা একটু থাকতে পারি, নাহলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, রাস্তায় বসতে হবে আমাদের। এদিকে জল বেড়েছে গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের কোরআনখালী, পুঁইচালি, রায়মঙ্গল সহ বেশ কিছু নদীর। কোরআনখালী নদীর দক্ষিণ পাড়ায় ফাটল ধরেছে নদী বাঁধে, ধস নেমেছে কুমিরমারির খুদের খেয়াঘাটে। ট্রিপল দিয়ে নদী বাঁধ বাঁচানোর চেষ্টা করছেন বাসিন্দারা। বছরও এই পূর্ণিমার ভরা কোটালে বাঁধ ভেঙে যাচ্ছে। প্রতি বছর গ্রাম পঞ্চায়েতগতভাবে রাস্তায় মাটি দেওয়া হলেও প্রতি ঢেউয়ে মাটি ভেঙে নিয়ে চলে যাচ্ছে। যাতে কংক্রিটের বাঁধ হয় আমরা সরকারের কাছে আবেদন করে রাখছি। গ্রামের মানুষ ভয়ে রাত্রে ঘুমাতে পারেনি। ফের ভিটে মাটি ছাড়তে হবে না তো, আতঙ্ক তারা করে বেড়াচ্ছে নদী পাড়ের মানুষগুলোকে। ঋতিক প্রধান, জয়দীপ হালদার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বঙ্কিমনগরে হুগলি নদীর বাঁধ ভেঙে বিপত্তি। গ্রামে ঢুকছে জল, প্লাবিত বহু এলাকা, জলের তলায় চাষের জমি, অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখছেন আপনারা। সাগরে বঙ্কিমনগর, সেখানে হুগলি নদীর বাঁধ ভেঙে গিয়েছে এবং বাঁধ ভেঙে গিয়ে একেবারে বিপত্তি। গ্রামে জল ঢুকে পড়েছে এবং বহু এলাকা প্লাবিত। এই কারণে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।